গাজায় প্রায় এক মাস ধরে চলা ইসরায়েলি হামলায় প্রাণহানি 9,500 পৌঁছেছে। মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের আগ্রাসনে প্রাণ গেছে 51 জনের। এই পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আরব রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্রের দাবি, যুদ্ধবিরতি হামাসকে সংঘবদ্ধ হওয়ার সুযোগ দেবে। এদিকে জেলেনস্কির অভিযোগ, মধ্যপ্রাচ্য যুদ্ধে বিশ্বের নজর এড়িয়ে যাচ্ছে ইউক্রেনের সংঘাত। দিন যত পেরুচ্ছে ততই গাজা উপত্যকায় হামলা তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে নিজেদের স্থল অভিযানে তারা এনেছে নতুন মাত্রা। চলমান সংকটপূর্ণ পরিস্থিতিতে শনিবার অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালো আরব রাষ্ট্রগুলো। তবে বিরতি বাস্তবায়িত হলে তা হামাসকে সংঘবদ্ধ হওয়ার সুযোগ দেবে বলে আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আমাদের দৃষ্টিভঙ্গি এটাই যে যুদ্ধবিরতি এখন হামাসকে কেবল পুনরায় ঐক্যবদ্ধ হবার সুযোগ দেবে, সেই সাথে 7ই অক্টোবর যা করেছিল তারই পুনরাবৃত্তি করতে তারা সক্ষম হবে। গাজায় হামলার কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যোগাযোগ ছিন্ন করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ইউক্রেনের সংঘাতের উপর থেকে বিশ্বের নজর সরিয়ে নিচ্ছে বলে শনিবার অভিযোগ তুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। আর এটাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি অন্যতম লক্ষ্য ছিল বলে মন্তব্য করেন তিনি।